ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। চলচ্চিত্রের অগ্নিকন্যা মাহিয়া মাহি, একাধিক ব্যবসা সফল ছবির নায়িকা তিনি। রোম্যান্টিক অ্যাকশন কমেডি গ্রামীণ শহুরে, যেখানে যেমন মাহি সেখানে তেমন আকার ধারণ করতে পারেন। নিজের অভিনয় নৈপুণ্যে মাহি কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন শীর্ষ নায়িকাদের কাতারে। দেশ ছাড়িয়ে ওপার বাংলার অঙ্কুশ, সোহম ও ওমের সঙ্গেও কাজ করেছেন, কিন্তু রিসেন্টলি সিনেমাতে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। এ বিষয়ে মাহিয়া মাহি জানান, সিনেমা বাছায় তিনি এখন সচেতন হচ্ছেন, তাই অনেকদিন ধরে কোনো সিনেমা সাইন করছেন না। তিনি আরও বলেন, আমি খেয়াল করেছি মাঝখানে কিছু ছবি করেছি যেগুলো দিয়ে দর্শক আমাকে গ্রহণ করেনি, এই বছরটা আমি খুব বুঝে শুনে পা বাড়াচ্ছি। সত্যি বলছি, দরকার হলে বসে থাকবো কিংবা বছরে একটা ছবি করব, তাও মানহীন সিনেমা আর করব না। অনেক অনেক কাজের অফার আসছে, পছন্দ হচ্ছে না, আমিও হাসি মুখে সালাম জানিয়ে না করে দিচ্ছি। যে কিনা ছবিটা ক্লিক করবে, আমাকে যদি নতুনভাবে উপস্থাপন করা হয় বা দর্শক আমাকে পছন্দ করবে এমন কাজ দেওয়া হয়, তাহলে আমি করব। এদিকে ইদানিং সময়ে দেখা যাচ্ছে সব তারকারাই তাদের সিনেমার প্রচারণায় অনেক বেশি সময় দেন, কিন্তু মাহিয়া মাহির ক্ষেত্রে এই ব্যাপারটা ভিন্ন। কিছুদিন আগেই অন্ধকার জগৎ নামের মাহিয়া মাহির একটি সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু সেই সিনেমার প্রচার প্রচারণায় মাহিকে তেমনভাবে দেখা যায়নি বললেই চলে। এই বিষয়ে মাহি বলেন, আমি আমার সব ছবির প্রচারে যাই না, এটা সত্য, কারণ আমি বুঝতে পারি কোন প্রচারণা কাজে দিবে আর কোনটা বিফলে যাবে। কাজে দেওয়ার মতো প্রচারণা না হলে আর যেতে মন চায় না, কিন্তু এটা করা আমার উচিত না, তাই আমি ঠিক করেছি এখন থেকে আমার ছবিগুলোর প্রচারণায় ঠিকভাবে অংশ নেব। যাক, দেরিতে হলেও মাহিয়া মাহি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মাহিয়া মাহি কি পারবে দর্শকদের মানসম্পন্ন সিনেমা উপহার দিতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।